সবাইকে স্বাগত মাসরাঙ্গা দেশের সংবাদে আপনাদের সঙ্গে আছি খালেদা আক্তার দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম পাবনার নগরবাড়ি নৌবন্দরে কয়লার আড়ত থেকে ছড়াচ্ছে বিষাক্ত গ্যাস ও ধূলিকণা স্বাস্থ্য ঝুঁকিতে আশপাশের কয়েক গ্রামের মানুষ খুলনা বিভাগ সহ 18 জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ প্রয়োজন ছাড়া বের হচ্ছে না কেউ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শুরুতেই উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে পাবনার নগরবাড়ি নৌবন্দরে অনুমোদন ছাড়াই গড়ে তোলা হয়েছে কয়লার বিশাল বিশাল আড়ত এখান থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাস আর ধূলিকণায় শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছে আশপাশের কয়েক গ্রামের মানুষ রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট পরিবেশ অধিদপ্তর বা কোনো সরকারি অনুমোদন ছাড়াই জেলার নগরবাড়ি নৌবন্দরে জাহাজ আর কার্গো থেকে কয়লা খালাস করে বিশাল বিশাল পাহাড় গড়ে তুলেছে স্থানীয় প্রভাবশালীরা এসব কয়লা ধূলিকণা আর বিষাক্ত গ্যাসে দুর্বিষহ দিন কাটাচ্ছেন স্থানীয়রা কয়লা আমদানি এবং কয়লা এখানে নামা বন্ধ হচ্ছে না কারণ কিছু প্রভাবশালী ব্যক্তির ভয়ে কেউ মুখ খেলে না এমন ডাস্ট উড়ে যেগুলোতে মানুষের অনেক শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো দেখা দেয় নগরবাড়ি এবং পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে অধিকাংশ মানুষই কয়লা দূষণে শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগছে বিশেষ করে সবচেয়ে কষ্ট পোহাচ্ছে বৃদ্ধ আর শিশুরাই আমাদের শ্বাসপ্রশ্বাসের অনেক অসুবিধা করছে এবং আমি নিজেও এর ভুক্তভোগী যদি আমাদের এলাকার তো সব শিশুই প্রায় অসুস্থ সব শিশুরই ঠান্ডা লেগে থাকে সবসময় হাসপাতালে তার জন্য হাসপাতালে যাওয়া লাগে বিভিন্ন সমস্যা মাঝে মাঝেই কয়লা থেকে আগুন ধরে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া তীব্র বাতাসে কয়লার ধুলিতে আচ্ছাদিত হয় পুরো এলাকা এলাকাবাসীর দাবি এসব আড়তে কাজ করতে এসে মৃত্যু হয়েছে অনেকের আমাদের এলাকার মধ্যেই বাড়ি তারা এই জায়গায় ডিউটি করা অবস্থায় অসুস্থ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অসুস্থ দুই তিনজন মারাও গেছে পরিবেশ তো ব্যাপক ক্ষতি হচ্ছে আপনি দেখেন এই এলাকার গাছগুলো পুড়ে যাচ্ছে তারপর আপনার হলো ধুলা বালি মানুষ ঘুমাতে পারে না প্রচুর ধুলা উড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ জানান লোকালয়ে কয়লার আড়ত জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি খোলা আকাশের নিচে কয়লা রাখলে তার থেকে বাতাসে উড়ে যে কার্বন নিঃসরিত হয় এতে দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের প্রবাহ যেমন ক্রনিক ব্রঙ্কাইটিস নিউমোনিয়া টিউবারকুলোসিস ব্রঙ্কিয়াল অ্যাজমা এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন স্থানীয় পরিবেশ অধিদপ্তর নগরবাড়ির ঘাটে যে কয়লার ব্যবসা করে ব্যবসায়ীরা সেই ব্যবসা যদি জনগণের কোনো ক্ষতিকর কিছু হয় ক্ষতি হয় বা জনগণ যদি আমাদের কাছে কোনো অভিযোগ গ্রহণ করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব তবে পরিবেশ দূষণ রোধে এ ঘাট থেকে কয়লার আড়ত অপসারণের দাবি এলাকাবাসীর উৎপল মির্জা মাছরাঙ্গা সংবাদ পাবনা পবিত্র রমজান মাসে প্রতিদিন পাবনার অসহায় এতিম প্রতিবন্ধী ও দরিদ্র শিশু কিশোরদের সেহরির ব্যবস্থা করছে স্কোয়ার গ্রুপ এরই ধারাবাহিকতায় গত রাতে স্কোয়ার ফার্মার পাবনা প্লান্ট থেকে রান্না করা খাবার দেয়া হয় স্থানীয় মানব কল্যাণ ট্রাস্ট এবং জামিয়া রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার 500 শিক্ষার্থীকে এ সময় উপস্থিত ছিলেন স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেক মহাব্যবস্থাপক আবু তাহের স্কোয়ার ফার্মার মহাব্যবস্থাপক মিজানুর রহমান স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানা ব্যবস্থাপক আবু মুসা মনিরুল হাসান সহ বিভিন্ন প্লান্টের কর্মকর্তারা এতিম অসহায় এবং প্রতিবন্ধী বাচ্চাদের স্কোয়ার থেকে যে খানার স্বেচ্ছাতে খানার ব্যবস্থা করছেন এর জন্য স্কোয়ারকে আমরা ধন্যবাদ জানাই এই মানবিক মূল্যবোধ থেকেই আমরা স্কোয়ার গ্রুপের পক্ষ থেকে এতিম দুস্থ যারা আছে তাদের পাশে এসে দাঁড়িয়েছি তারাও কিন্তু যে সমস্ত বাচ্চারা আছে অত্যধিক খুশি আমরাও এই কাজটা করতে পারি আমাদের সহকর্মী সহ আমরা সবাই অত্যন্ত খুশি এই কাজটা করতে পারি এবং তাদের পাশে থাকতে পারে এবং সারা মাসব্যাপী আমরা এই কাজকর্মটা চালিয়ে যাবো ইনশাল্লাহ এবার অন্য এলাকার খবর খুলনা বিভাগ ছাড়াও দেশের 8 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ 38.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
তীব্র গরম আর রোজার কারণে বিভিন্ন এলাকায় খুব প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছে না কেউ। ঘরে বসেই বিশ্রাম নিচ্ছে মানুষ। গরমের প্রভাবে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত কয়েকদিন থেকে চুয়াডাঙ্গা ও এর আশপাশ এলাকার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। গরমে ডাব চাহিদামূলক অনেক বেড়েছে। সন্ধ্যার পরে মানুষ ডাব আসে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, আমরা মূল্য তো দিতে পারছি না। রাস্তাঘাটে প্যাসেঞ্জার ভ্যান খুব কম হচ্ছে রোদের জন্য। গত কয়েকদিন যাবত চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। গতকালও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 38.0 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। বিএনপি জামায়াতের বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ এনে এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। সকালে পটুয়াখালীর নিউ মার্কেট চত্বরে জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে একই দাবিতে গাইবান্ধা ও দিনাজপুরের হিলিতেও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। বক্তারা বলেন, ক্ষমতায় যেতে নানা ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ 10 দফা দাবিতে আজ বরিশাল, মেহেরপুর, নেত্রকোনা ও পটুয়াখালীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। মেহেরপুরে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে গিয়ে এক রোগীর বৃহদান্ত্রের একটি অংশ কেটে ফেলেছেন চিকিৎসক। বিস্তারিত মেহেরপুর প্রতিনিধি বেনিয়ামিন মুক্তর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে। গাগনি উপজেলার বাউট গ্রামের 70 বছরের আব্দুল কুদ্দুস পেটে ব্যথা নিয়ে চিকিৎসার জন্য যান জেলা শহরের মেহেরপুর ক্লিনিকে ডাক্তার মিজানুর রহমানের কাছে। ডায়াগনোসিস করে তিনি রোগীকে জানান অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করাতে হবে। মিজানুর রহমান নিজেই অস্ত্রোপচার করেন। আরও অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়ে দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। ধরা পড়ে ভুল চিকিৎসার শিকার তিনি। ডাক্তার জানান রোগীর বৃহদান্ত্রের অংশ সিকাম কাটা পড়েছে। পরবর্তীতে কুষ্টিয়া সদর হাসপাতালে আরও 2 বার অস্ত্রোপচার হলেও এখনও সুস্থ হতে পারেননি আব্দুল কুদ্দুস। চিকিৎসকের বিচারের পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করছে তার স্বজনরা। অপারেশন ভুল করার কারণে বিশাল অর্থ হয়েছে। ওই ছোট একটা অপারেশন কারণে কেন এই সমস্যাটা দাঁড়াইলো হইলো? ডাক্তারের ভুলের কারণে আজকে আমাদের দেখেন কি কষ্ট। আমরা হচ্ছে যে আব্বাকে সুস্থ করার জন্য নিয়ে গেলাম, তাকে অসুস্থ করে বাড়ি নিয়ে আসলাম। আমি এর একটা সুস্থ বিচার চাই। বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত ডাক্তার। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান সিভিল সার্জন। অ্যাপেন্ডিক্সটা আশেপাশের ইয়ের থেকে ছড়িয়ে নিয়ে অ্যাপেন্ডিসেক্টমি করি, কিন্তু দুর্ভাগ্যবশত রোগীটা সম্ভবত সিকামে ইঞ্জুরি হয়ে যায়, যার কারণে একটু জটিলতা দেখা দেয়। তাদের যে দায় দায়িত্ব বা চিকিৎসার খরচ আমি আশা করি ইনশাল্লাহ বহন করবো। আমি একটা তদন্ত বোর্ড করে দেবো, তদন্ত বোর্ড তদন্ত প্রতিবেদন আমার এখানে জমা দেবে। এই তদন্ত প্রতিবেদন আমি সংশ্লিষ্ট আমার ডিজি অফিস অফিসে আমি পাঠাই দেবো। ডিজি অফিস যদি কোনো ব্যবস্থা নেয় সেটা তাদের ব্যাপার, আমার করণীয় কিছু নেই। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। পাবনার নগরবাড়ি নৌবন্দরে কয়লার আড়ত থেকে ছড়াচ্ছে বিষাক্ত গ্যাস ও ধুলিকণা, স্বাস্থ্য ঝুঁকিতে আশপাশের কয়েক গ্রামের মানুষ। খুলনা বিভাগ সহ 18 জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, প্রয়োজন ছাড়া বের হচ্ছে না কেউ। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ কিন্তু চলছে, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়, দেখার আমন্ত্রণ রইল।